উম্মতে মুহাম্মদের হায়াতের মূল্য এত কেন? তাদের মর্যাদা এত কেন? যেই জিনিসটার কারণে তাদের মূল্য বা মর্যাদা বেশি, সেই জিনিসটা যদি কেউ নিয়মিত সঙ্গে রাখে, তার জন্য আসমানে সবসময় ফেরেশতারা আল্লাহর দরবারে তার প্রশংসা আর আলোচনা করতে থাকে। আবার ওই জিনিসটাকে কেউ সঙ্গে রাখলে সেই জিনিসটা তার জন্য হায়াতে জিন্দিগিতে এমন আলো এবং নূরে রূপান্তরিত হয় যে আলো দ্বারা চলতে চলতে সে জান্নাতের রাস্তা খুব সহজে অতিক্রম করে জান্নাতে চলে যেতে পারে। কোন কারণে এত মর্যাদা আপনাদের বোঝানোর জন্য বলি, রাসূল বলেন ইন্নামা বাকাউকুম ফীমান সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম কামা বাইনা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস, যে তোমাদের এই পৃথিবীতে স্থায়িত্ব বেঁচে থাকার সময় হলো কেমন যেন আসর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময় তোমরা পৃথিবীতে এতটুকু সময় অন্য অন্য উম্মতের তুলনায় বেঁচে থাকবা। তার মানে অন্য অন্য উম্মত বেঁচে থাকবে ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়ের মতো হায়াত পাবে, আর কোনো কোনো উম্মত তারা জোহর থেকে আসর পর্যন্ত যতটুকু সময় এই সময়ের সমপরিমাণ বা এই সময়ের তুলনায় তারা হায়াত পাবে। তোমাদের হায়াতটা হবে কেমন যেন মাগরিব থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত অল্প সময়, কিন্তু এই সময়টার মূল্য কম না বেশি একেবারে ফজর থেকে আসর পর্যন্ত সময় যতটুকু, এর যতটুকু মূল্য আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় এই সময়টার মূল্য তার চেয়ে বেশি। বোঝানোর জন্য হাদিসটা নিয়ে আসতেছি বাবা, অনেক কঠিন একটা সাবজেক্ট শুরু হয়ে গেল, আমার করার কিছুই নাই, আমি তো বলতে চাই নাই কিন্তু বলা হয়ে যাইতেছে করার কিছুই নাই। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেন যে তোমাদের স্থায়িত্ব হলো এই পৃথিবীতে কেমন যেন আসর থেকে মাগরিব পর্যন্ত অন্য অন্য উম্মতের তুলনায়। উতিয়া আহলুত তাওরাত আত তাওরাত, তাওরাত ওয়ালাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, ইহুদিরা তারা তাওরাত পেয়েছিল। ফাআমিলু মিনাল ফাজর মিন তুলুইশ শামসি, তারা সূর্য উদিত হওয়ার পর থেকে আমল করেছে ইলা যুহুর, যুহুর পর্যন্ত, যুহুর পর্যন্ত লম্বা টাইম 5-6 ঘন্টা আমল করে তারা ক্লান্ত হয়ে গেছে। ফা উতিয়া কিরাতান কিরাতান, তাদেরকে মাত্র এক কিরাত পরিমাণ বিনিময় দেওয়া হয়েছে, নেকি দেওয়া হয়েছে। কই কিরাত? এক কিরাত। মনে রাখবেন আমি কিরাত কাকে বলে সেটা বলছি, আমার নবীর হাদিস বলছি, সহিহ বুখারীর হাদিস। ওয়া উতিয়া আহলুল ইনজিল আল ইনজিল, খ্রিস্টানদেরকে ইঞ্জিলওয়ালাদেরকে ইঞ্জিল দেওয়া হয়েছে, ঈসা নবীর উম্মতকে, অতপর তারা আমল করেছে। মিনাজ জোহর ইলাল আসর, জোহর থেকে আসরের সময় হওয়ার আগ পর্যন্ত তারাও ক্লান্ত হয়ে আমল ছাইরা দিছে আর আমল করছে না, 2-2.5 ঘন্টা করছে। তাদেরকে নেকি দেওয়া হয়েছে মাত্র এক কিরাত পরিমাণ, এক কিরাত পরিমাণ। ইহুদিরাও পাইল এক কিরাত, খ্রিস্টানরাও পাইল এক কিরাত। আল্লাহ রাসূল বলেন ফা উতিনাল কুরআন, আমাদেরকে দেওয়া হয়েছে আল কুরআন। কি দেওয়া হয়েছে? আল কুরআন। কুরআন দেওয়ার পর ফা আমিলনা, আমরা আমল করেছি, মিনাল আসর, আসর থেকে ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবার আগ পর্যন্ত মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা। ফা উতিনা কিরাতাইনি কিরাতাইনি, আমাদেরকে দেওয়া হয়েছে 2 কিরাত পরিমাণ নেকি, 2 কিরাত পরিমাণ নেকি। কয় কিরাত? 2 কিরাত। ইহুদিরা কয় কিরাত?
আমল করছে 5-6 ঘন্টা, নাসারারা কয় কি রাত? 1 রাত আমল করছে 2-2.5 ঘন্টা, আর আমরা পাইছি কয় কি রাত? 2 কিরাত আমল করছি মাত্র 1 ঘন্টা। وقال من اهل الكتاب اهل الكتاب দের মধ্যে একজন আল্লাহর দরবারে বলল, লিমাদা নাকাসতা ইয়া রব, ও আল্লাহ তুমি আমাদেরকে কমায়া দিলা কেরে? ও নাহনু আকসার আমালান ওয়া সিন্নান, আমরা আমলও বেশি করছি, বয়সও বেশি পাইছি, 1000 বৎসর বয়স পাইছি, 800 বৎসর বয়স পাইছি, 400 বৎসর বয়স পাইছি, 300 বৎসর হায়াত পাইছি, আমলও বেশি করছি, হায়াতও বেশি পাইছি, আমরারে দিলা 1 কিরাত আর উম্মতি মুহাম্মদীরে দিলা 2 কিরাত মাবুদ, এটার কারণ কি? তুমি আমাদেরকে কম দিলা কেন? আল্লাহ আহলে কিতাবদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, হাল জালামতুকুম মিন উজুরিকুম শাইআন, আমি কি তোমাদেরকে বিনিময় দিতে কম দিছি নাকি? আমি কি তোমাদেরকে বিনিময় দিতে কম দিলাম নাকি? আমি তো তোমাদেরকে জুলুম করি নাই, তোমাদেরকে 1 কিরাত দিছি, আমি জুলুম করি নাই, কম দেই নাই, কিন্তু আমি যে উম্মতে মুহাম্মদীকে 2 কিরাত দিছি এটা আমার ইচ্ছা, জালিকা মিন ফাদলি উতিহি মান আশা, এটা আমার পক্ষ থেকে বিশেষ রহম দয়া আর করম, আমি যার প্রতি দয়া করব আমি করব তোমাদেরকে, আমি যার প্রতি এহসান করব তো করব তোমাদেরকে, আমি তাদের প্রতি বিশেষ দয়া করেছি, এহসান করেছি, করে 2 কিরাত পরিমাণ পর্যন্ত আমি নেকি দিয়েছি, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ইচ্ছা, কারণ আমি তাদেরকে আমার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়েছি, আর কোরআন হলো উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড, আমার কোরআন তাদেরকে শ্রেষ্ঠ কিতাব যেহেতু তাদেরকে দিয়েছি, সেহেতু মাত্র অল্প আমল করার কারণে আমি তাদেরকে 2 কিরাত পর্যন্ত নেকি দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা, এই ব্যাপারে তোমরা কোনো নাক গলাইও না। বাবা আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তাহলে শ্রেষ্ঠ কেন? অল্প তেলে মশমশা বাজি আপনারা খান কেন? কেন আপনাদেরকে অল্প হায়াত, মাত্র 60-70 বছরের হায়াত পাইলেন, 60-70 বছরের হায়াত পাইয়া আপনি তাদের 800-900 বছরের এবাদতের চেয়েও ডাবল এবাদতের পরিমাণ আপনি নাকি কামাই করে ফেললেন, আপনাকে আল্লাহ সেই মর্যাদা দান করলেন বা করবেন, আল্লাহ কেন করলেন? এটার কারণ হলো আল্লাহ আপনাকে তার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন, সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ কি? আল কোরআনুল কারীম, ঠিক না বেঠিক? শ্রেষ্ঠত্বের মূল কারণ কি? কোরআন। এই কোরআন যে আমাদেরকে কত কল্যাণ এনে দেয় সে বিষয়ে কিছু কথা বলবো, আর এ বিষয়টা বোঝানোর জন্য সহিহ বুখারীর যে হাদিসটি আমি এখন বললাম ঠিক পরের হাদিসটা আবার বলি, যদি আপনারা বিরক্ত বোধ না করেন, আমি খুব শর্ট করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, সময় যেহেতু একেবারেই সীমিত, আর মাহফিল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই বিষয় নির্ধারণ করে দেওয়ার জন্য, আমি ওঠার সময় আমাকে বলেছেন এই বিষয়টা বলার জন্য, আমি কিন্তু এটা বলতে প্রস্তুত ছিলাম না, আমি আরেকটা বিষয় কাগজ খুলেছিলাম সেটা বলবো, এটা বলার জন্য আমাকে বলে দিয়েছেন, শুধু আমাকে কেন প্রতিটা আলেমকে বিষয় নির্ধারণ করে দিলে বিষয়গুলো দেখবেন তারা সুন্দরভাবে বলবে, এ বিষয়টার উপরে তারা লেখাপড়া করবে, সব বক্তা এক ধরনের বক্তব্য দিবে না, এটা সবসময় উচিত, আমি বরাবরই বলে আসছি, মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেককে বলে আসছি, আপনারা দয়া করে বক্তাদেরকে বিষয় আপনারা বলে দিবেন, সেই বিষয়ের উপর যাতে কথা বলে, তা না হয় অযথা অপ্রয়োজনীয় কথা এই মাহফিলে যেটা দরকার নাই সেটাও বলে, অনেকে নিজের বাহাদুরি জাহির করে, এসে পাণ্ডিত্য জাহির করে, যা দরকার নাই তা বলে, যা প্রয়োজন নাই তা বলে, নিজের বাহাদুরি জাহির করার জন্য অনেক কিছু বলে, দরকার নাই তো, মাহফিলগুলোর আয়োজন কেন হয়? জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য,
কোরআন হাদিসের জ্ঞান মানুষের সামনে সরবরাহ করার জন্য সেই ক্ষেত্রে পরিশ্রম করার দরকার আছে। আপনি এসেই সেই গদবাদা কিছু কথা বলে চলে গেলেন, 30-40 হাজার টাকা, 50 হাজার, 1 লক্ষ টাকা নিয়ে গেলেন, পাবলিককে খোরাক দিলেন না, কিছু বাহবাহ আপনি সংগ্রহ করে চলে গেলেন, এমনটা যাতে না হয়। টাকা নিবে, মানুষকে কিছু দিয়ে যেতে হবে, কোরআনকে চিন্তা করে, কোরআনকে মোতালা করে, হাদিস পড়ে, কোরআন হাদিসের নির্যাস কিছু নির্দেশনা জাতির সামনে দিয়ে যেতে হবে, তবে তো মাহফিল সফল হবে। কিন্তু আমাদের দেশে সেটা হয় না, বিশেষ করে চুক্তিবাদী বক্তাদেরকে তো বিষয় দেওয়াই যায় না, যারা 1000 টাকার, 1 লক্ষ টাকার, যারা 50,000 টাকার চুক্তি করে, বিষয় দিলে তারা ওয়াজেই আসতে রাজি না। আমি বলবো মাহফিল কর্তৃপক্ষ, বিষয় দিবেন, বিষয় দিবেন, এত টাকা দিবেন, তার কাছ থেকে সুনির্দিষ্ট একটা বিষয়ের লেকচার আপনি শুনতে চাবেন, ইনশাল্লাহ তারও লাভ হবে, আপনারও লাভ হবে। সেও চিন্তা করবে আমার 50,000 টাকা আমাকে হালাল করতেই হবে, আমাকে রাত্রে অন্ততপক্ষে কিতাব খুলে মোতালা করতে হবে, সহি বুখারি পড়তে হবে, তাফসির পড়তে হবে, কোরআন পড়তে হবে, সুনির্দিষ্ট বিষয়টা জাতিকে বুঝিয়ে বলতে হবে, তা না হয়ে কিন্তু পাবলিকের দায়িত্ব পালন করা হবে না। মাহফিল কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ মাওলানা আলামিনকে আমাকে বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য এখানে আসার সময়। ইতিপূর্বে আরেকটু আগে যদি আমাকে জানিয়ে দেওয়া হতো, বিষয়টাকে আরো সুন্দরভাবে গোছগাছ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে দেখতে পারতাম। তারপরে আলহামদুলিল্লাহ সহি বুখারীর হাদিস কিছু মনে হয়ে গেছে, যেহেতু এই কিতাবের সাথে আমার যোগাযোগ আছে, নিয়মিত যোগাযোগ আছে, আজকেও যোগাযোগ হয়েছে, সেখান থেকে কিতাব সেই হাদিসটা পড়ে আসছি বিদায়, এখানে আমার জন্য বলা সহজ হয়ে গেছে, এই জন্য আমি বলতেছি আলহামদুলিল্লাহ। ঠিক যে হাদিসটা বললাম যে আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো কোরআন, যতদিন আমরা কোরআনকে সঙ্গে রাখবো ততদিনই আমরা শ্রেষ্ঠ, যতদিন কোরআনকে আমরা সঙ্গে রাখবো ততদিনই আমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ নেকি দেওয়া হবে, এক কিরাত পরিমাণ নেকি আমাদেরকে দেওয়া হবে না, আমরা অল্প সময় আমল করলে 2 কিরাত দেওয়া হবে, আর এক কিরাতের সম পরিমাণ হলো কুল্লু কিরাতিন মিসলা উহুদ, এক কিরাত পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ, আর উহুদ পাহাড় কত বড়, আমি সেই উহুদের পাশে গিয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই উহুদ পাহাড়টা কত বড় একটু বলবেন, কতটুকু লম্বা, সে আরবি আলেম আমাকে বললেন, উনি ইংরেজিতে বললেন 8 কিলোমিটার, 8 কিলোমিটার সামথিং, উনি বললেন যে 8 কিলোমিটারের চেয়ে কিছু বেশি, তার মানে 9 কিলোমিটার লম্বা, সেটা যদি 9 কিলোমিটার লম্বা হয়, 9 কিলোমিটার লম্বা যদি হয়, সেটা প্রস্থে 1 কিলোমিটার যদি লম্বা হয়, কোনো কোনো ব্যাখ্যাকারক বলেন সেই 9 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার বাস আর 1 কিলোমিটার যদি উঁচু হয়, সেই উহুদ পাহাড় পরিমাণ সোনা রূপা হীরা মণিমুক্তা আল্লাহর রাস্তায় সদকা করার যে নেকি, 1 কিরাত পরিমাণ নেকির পরিমাণ ততটুকু। আপনি উম্মত মুহাম্মদ হিসাবে সামান্য একটু আমল করে, অল্প একটু আমল করে, ডবল উহুদ পরিমাণ নেকি প্রতিটা মুহূর্ত মুহূর্তে 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 আপনি কামাই করে নিতে পারছেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে হওয়া লাগবে কোরআনের অনুসারী। কার অনুসারী? কোরআনের অনুসারী। বোঝানোর জন্য পরের হাদিসটা একটু বলেই ফেলি, একটু বলেই ফেলি। রাসূল বলেন যে আমার উম্মতের দৃষ্টান্ত, মুসলমানদের দৃষ্টান্ত অন্যান্য উম্মতের সাথে কেমন যেন, এমন কোন এক আল্লাহর বান্দা কিছু কর্মচারী নিয়োগ দিল, মনি বা কাজের লোক নিয়োগ দিল, যে ভাই তার সাথে চুক্তি করলো যে তুমি আমার কাজটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলেও আমার পুরাটার কাজ শেষ করে দিবা, সুনির্দিষ্ট একটা মূল্য নির্ধারণ করলো যে ভাই তোমাকে 20 টাকা দেব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজটা করে দিবা। এটা কিন্তু হাদিস বলতেছি, গল্প না, সহি হাদিস, সহি বুখারী সহি হাদিস। সেই লোকগুলো বা সেই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে বলে জমিনে কাজ শুরু করে দিল, দুপুর পর্যন্ত কাজ করে বলল যে ভাই আমি পারবো না, আরে ভাই তোমার সাথে চুক্তি হয়েছে সন্ধ্যা পর্যন্ত করবা 20 টাকার বিনিময়ে, কমার টাকা লাগবে না, জায়গা গেছে কা। এরপরে সে বাড়িওয়ালা মালিক চিন্তা করলো কাজটা তো শেষ করতে হবে, আরেকজনকে নিয়ে আসলো কমর ভোগ থেকে যে ভাই তুমি আমার কাজটা করে দাও, জোহর থেকে মাগরিব পর্যন্ত কাজটা করলে শেষ হবে, তোমাকে 20 টাকা দিব। সে লোক ঠিক আছে কাজ শুরু করলো, 20 টাকার বিনিময়ে কাজ শুরু করলো, করতেছে করতেছে আসরের নামাজের আজানের আগে সে বলে আমি পারবো না চলে যাবো, আরে ভাই কাজ শেষ না করলে টাকা পাইবা না তো, লাগবে না টাকা, যাই গেছে। এই মালিকের কি একটু সামান্য কাজ বাকিটা করতে হবে না, মাত্র 1 ঘন্টার কাজ বাকি রয়েছে,
পরে আরেকটা লোক ধরে নিয়ে আসছে, আপনার কটিয়াদি থেকে ভাই কাজটা করে দাও, অল্প একটু কাজ, মাগরিব থেকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজটা তুমি করবা, আমার কাজটা কমপ্লিট করে দেবে। সে লোক বললো ওকে করে দেবো, কয় টাকা? কহা 20 টাকা। 20 টাকা দিয়ে সে কাজটা মাত্র 1 ঘন্টা কাজ করলো, 20 টাকা পুরাটাই হয়ে গেল। আল্লাহ রাসুল বলে জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যারা করলো তারা হলো ইহুদি, আর জোহর থেকে আসর পর্যন্ত যারা করলো এরা খ্রিস্টান, কিছুই নিল না। আর আসর থেকে মাগরিব পর্যন্ত যে লোকটা কাজ করে পুরা 20 টাকাই নিয়ে নিল, পুরা 20 টাকা নিয়ে নিল, সারা দিনের মূল্য সে আদায় করে নিয়ে নিল, সে হলো উম্মতে মুহাম্মদি। আল্লাহ উম্মতে মুহাম্মদিকে এই জায়গাতে রাখছেন যে শেষ সময়ে মাত্র অল্প একটু কাজ করবে, অল্প একটু কাজ করবে, তাকে পুরা দিনের মজুরি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার কারণ কি? রাসূল বলেছেন উতিনাল কুরআন, আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, ফামিল্লা মিনাল আসরি ইলা গুরুবিশ শামস, উম্মতে মুহাম্মদি আমরা আসর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত মাত্র অল্প সময় আমল করেছি, ফাউতিনা কিরাতাইনি কিরাতাইনি, আমাদেরকে দেওয়া হয়েছে মূলত বিনিময় ডবল কিরাত পরিমাণ, ডবল কিরাত পরিমাণ। কয় কিরাত? 2 কিরাত। 2 কিরাত আমল করলাম কম, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন অনেক বেশি, অনেক বেশি। ইহুদিরা বলল অগরব, কেন আমাদেরকে কমায় দিলা? লিমাদা নাকাসতা ইয়া রাব, ও আল্লাহ কমায় দিলা কেন? ও নাহনু আকসার আমালান ওয়া সিননান, আমরা তো আমলও বেশি করেছি, বয়সও আমাদের বেশি, 1000 বছর হায়াত পেয়েছি আমলও বেশি করেছি, 500 বছর হায়াত পেয়েছি আমলও বেশি করেছি। আল্লাহ বলেন এক হাল জলাম তুকুম মিন ওজুরিকুম শাইআ, আমি কি তোদেরকে কোনো বিনিময় দিতে কম দিছি না, একটুও কম দেই নাই, আমি তোদের উপরে জুলুম করি নাই, কিন্তু উম্মত মুহাম্মদিকে ডবল দিছি, জালিকা মিন ফাদলি অতিহিমান আশা, এটা আমার বিশেষ অনুগ্রহ, আমি যার ইচ্ছা তার বিশেষ অনুগ্রহের আওতায় নিয়ে আসব তোদেরকে। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে এত মর্যাদার আসনে আসীন করেছেন, আলহামদুলিল্লাহ কি আমাদের বলা উচিত না? বলেন আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ডের নাম কি? আল কোরআনুল কারিম। বলেন শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? আল কোরআন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে একটি কথা বলছিলেন, বলতাম ইয়া আবা যার আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তুমি কিন্তু নিয়মিত কোরআন তিলাওয়াত করবা, 2টা লাভ হবে। কয়টা লাভ? আবার বলেন কয়টা লাভ? কোরআন তিলাওয়াত করলে হবে 2টা লাভ। ও বাবা আবু যর গিফারিকে 2টি লাভের কথা আল্লাহ রাসূল বলেছিলেন, অন্য জায়গায় আরো অনেক বেশি লাভের কথা বলেছেন। কোরআন শিক্ষা করলে কিন্তু আপনি শ্রেষ্ঠ না হন, নচেত আপনি শ্রেষ্ঠ নন। কোরআন তিলাওয়াত করলে আপনি শ্রেষ্ঠ, নচেত আপনি শ্রেষ্ঠ নন। কোরআন তিলাওয়াত করলে আপনার মর্যাদা বেশি, নচেত আপনার মর্যাদা বেশি নয়। কোরআন নিজেও শিখবেন, ছেলে মেয়েদেরকেও শিখাবেন, মাদ্রাসাও বাড়তেছে, ছাত্রও বাড়তে আছে, ভালোই হয়েছে মোটামুটি। তারপরেও আমরা চাই না আমাদের স্কুলগুলো ছাত্র শূন্য থাকুক, আমরা চাই আমাদের স্কুলগুলোতে ছাত্র বৃদ্ধি পাক, আর সেখানে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে সেখানে মৌলিক শিক্ষাটা দেওয়া হোক, সেখানে তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়া হোক, সেখানে তাদের পরীক্ষা হোক। আর এই পরীক্ষা বন্ধ করে দিলে কোনো কম্পিটিশন থাকবে না, ছেলেমেয়েরা তো লেখাপড়া করবেই না, তারা শুধু সাইকেল দৌড়াবে, তারা শুধু আনন্দ ফুর্তি করবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নানান অপসংস্কৃতি জাতিকে উপহার দিবে, মূর্খ হবে, বর্বর হবে, বুদ্ধি বিবেচনা সব গ্রাস পাবে, নষ্ট হবে। শিক্ষা কারিকুলাম আমরা চাই না, স্কুল কলেজের ছেলেমেয়েরাও চায় না, প্রতিদিন তাদের প্রতিবাদ দেখতে আসি, গার্জেনদের প্রতিবাদ দেখতে আসি, কার ইশারায়
একটা বাজে শিক্ষা কার্যক্রম আমাদের দেশে চালু করার পায়তারা চলছে, আমরা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী সহ দায়িত্বশীল যারা আছেন সকলকে অনুরোধ করব, এই মুসলমানের দেশে এই বাজে বাজে শিক্ষা কার্যক্রম আপনি তাড়াতাড়ি বন্ধ করুন, সঠিক একটা শিক্ষা কার্যক্রম চালু করে এদেশের মুসলমানদের বাস্তব শিক্ষামুখী করার চেষ্টায় লিপ্ত থাকুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আর বিশেষ কিছু বলছি না বাবা, সাবজেক্টটা আমার অন্যটা ছিল। আল্লাহ রাসূল আবু যর গিফারিকে বলছিলেন, ইয়া আবা যর আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবু যর তুমি কোরআন তিলাওয়াত করবা। আবু যর কোরআন তিলাওয়াতের প্রতি তুমি গুরুত্ব দিবা, যদি তুমি কোরআন তিলাওয়াত করতে পারো তোমার দুইটা বড় বড় লাভ হবে। কয়টা লাভ হবে? আল্লাহু আকবার, কয়টা লাভ হবে? দুইটা লাভ হবে। ফা ইন্নাহু যিকরুন লাকা ফিস সামা ওয়া নূরুন লাকা ফিল আর্দ, যদি তুমি কোরআন তিলাওয়াত করতে পারো, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে পারো, কোরআন তিলাওয়াত করলে আসমানের মধ্যে তোমার জন্য আলোচনা হবে, আলোচনা হবে, ফেরেশতারা তোমার আলোচনা করবে, আল্লাহর দরবারে তোমার আলোচনার প্রশংসা বলতে থাকবে, আল্লাহ শুধু তোমার প্রশংসা শুনবে। বিষয়টা কিন্তু এরকম, আবু যর গিফারি তিনি কিন্তু কোরআন তিলাওয়াত করতেন, বিশেষ করে তিনি সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করতেন। নবীজির দরবারে জিব্রিল এসে একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর গিফারি খেজুরের বাগানে ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাসূল বলছিলেন, ও আমার বন্ধু জিব্রিল, তুমি তো আমার কাছে ওহি নিয়ে আসো, তোমার তো আবু যর গিফারিকে চেনার কথা না, জানার কথা না, আবু যর গিফারির সাথে তোমার পরিচয়টা কিভাবে হলো, আর সেই যে বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে তুমি কিভাবে দেখতে পাইলা, তুমি তার সম্পর্কে কিভাবে ধারণা নিতে পারলা? আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে শুধুমাত্র আমি একা চিনি না, আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা তারা সকলেই চিনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবু যর গিফারির পরিচয়টা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেন শুধু আমি একা আবু যর গিফারিকে চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। কিভাবে চিনে রে ভাই জিব্রাইল, কোন কারণে চিনে? তার এত মর্যাদা এত সম্মান সে কিভাবে অর্জন করতে পারে? হযরত জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে চেনার কারণ হলো দুইটা, তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটা গুণ আছে, এই দুইটা গুণ থাকার কারণে আসমানের ফেরেশতারা তাকে চিনে, তাকে মূল্যায়ন করে, তাকে সম্মান করে। এর মধ্যে একটা গুণ হলো আবু যর গিফারির মধ্যে কোরআনের প্রভাবের কারণে, কোরআনের ভালোবাসার প্রভাবের কারণে আবু যর গিফারির মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো কথা নাই। আবু বকরি আবু যর গিফারি অহংকার মুক্ত, সে অহংকার না করার কারণে আসমানের ফেরেশতারা তারে চিনে, অহংকার না করার কারণে আসমানের ফেরেশতারা তাকে মহব্বত করে। আবু যর গিফারির এক নাম্বার গুণ হলো আবু যর গিফারি অহংকার করে না, সেই কারণে আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। দুই নাম্বার হলো আবু যর গিফারি কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে কোরআনের একটি সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা সূরাতুল ইখলাস। আবু যর গিফারি সূরাতুল ইখলাসের উপরে নিয়মিত আমল করে। এই দুটা কাজ করার কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে এবং ফেরেশতারা তার সুনাম বলে তার প্রশংসা করে। বাবা, আবু যর গিফারির কয়টা গুণের কারণে আসমানের ফেরেশতারা তারে চিনে? এক নম্বর কি করে না, আর দুই নম্বর কোরআনের কোন সূরাটা বেশি বেশি পড়ে? আমরা পড়বো তো, আর অহংকার সারবো তো, আর এই অহংকার করে কি করতাম বেড়া, কোন বাসন যাইব? হ্যাঁ, বাসন যাইব, বেশি দিন থাউন যাইব, সুস্থ থাউন যাইব, না লাভ নাই তো অহংকার করলে। এই তো আসি যে কোনো সময় চলে যেতে হবে, কিসের অহংকার? কোনো অহংকার নেই, আমি কিছুই না, আমি একেবারে ছোট, আল্লাহ নগণ্য একটা সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করছেন, যে কোনো সময় আল্লাহ আমাকে ডাক দিলে আমাকে চলে যেতে হবে, অতএব অহংকারের কোনো সুযোগ নাই, অহংকার মোটেও করব না। নাম্বার টু, যখনই সুযোগ হবে তখনই সূরা ইখলাস তিলাওয়াত করব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছিলেন, ইয়া আবাযার আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবু যর
তুমি কোরআন তেলাওয়াত করবা, দুইটা লাভ হবে। ফা ইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, এক নাম্বার তুমি কোরআন তেলাওয়াত করলে আসমানে তোমার ব্যাপারে আলোচনা হবে, তোমার প্রশংসা করা হবে। দুই নাম্বার নূরুন লাকা ফিল আরদি, কোরআন তেলাওয়াত যত বেশি করবা এই কোরআন জমিনে তোমার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে, সেই আলো দিয়ে তুমি চলতে চলতে জান্নাতের রাস্তায় ঢুকে যাইবে। যত বেশি কোরআন তিলাওয়াত হবে তত বেশি জান্নাতের রাস্তা আপনার জন্য পরিষ্কার হবে ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াত করব, আর কোরআন আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে আমাদের মর্যাদা এত বেশি, মাত্র আমাদের হায়াতের তুলনা হইল। ইন্নামা বাকাউকুম ফি মান সালাফ ক্বাবলাকুম মিনাল উমাম কামা বাইনা সালাতিল আসর ইলা গুরুবিশ শাম, তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার দৃষ্টান্ত অন্য অন্য উম্মতের তুলনায় কেমন যেন আসর থেকে মাগরিব পর্যন্ত তারা হায়াত পাইছে, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত তোমরা হায়াত পাইছো, আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়। কিন্তু এই কোরআনের এই হেদায়ত, কোরআনের কারণে আল্লাহ তোমাদের এই অল্প সময়ের মর্যাদা বাড়াইয়া তোমাদের নেকি বাড়াইয়া দিছেন, ডবল কেরাত পরিমাণ, ডবল কেরাত পরিমাণ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আসরের পরে যেহেতু বয়ান কোরআনের ফজিলতে আমাকে বলতে বলছিলেন, আসরের পরে হাদিস দিয়ে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বললাম। এবার বলেন কোরআন তিলাওয়াত করলে কয় লাভ? দুই লাভ। কয় লাভ? এক নম্বরে আসমানে আল্লাহর দরবারে আপনার আলোচনা হবে, দুই নম্বরে জমিনে কোরআন আপনার জন্য এমন একটা আলো হবে, এই আলো দিয়ে হাঁটতে হাঁটতে আপনি জান্নাতের পথে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের বাস্তব শিক্ষা গ্রহণ করার, কোরআনের প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখার, নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।